আমাদের যেভাবে সংসদ আছে, সংসদের মধ্যে পার্লামেন্টারিয়ান সদস্য যারা আছে 300 জন 330 জন, তারা সেখানে বসে আপনার দেশের আইনগুলো পাস করে, যিনি মেম্বার চেয়ারম্যান উনি ইউনিয়ন পরিষদে বসে ওনার কাজগুলো করে। রহমতুল্লিল আলামিন যখন মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় মুনাওয়ারায় গেলেন, উনি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, আমার রসুলের সব কাজগুলো পরিচালনা করার জন্য যে জায়গা থেকে পরিচালনা করতেন সেটা হলেন মসজিদে নববী। সবাই বলেন না সুবহানাল্লাহ। শরীয়ত বলেন, মারফত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সবগুলো থেকে পরিচালনা করতেন মসজিদে নববী থেকে। কিন্তু ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে এসে শুধু আমরা যারা হুজুর যারা আছি ইসলামকে শুধু নামাজের ভিতরে রোজার ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছে। মসজিদে শরীয়ত আছে কিন্তু সমাজ কি শরীয়ত অনুযায়ী চলে নাকি? না। পরিবার কি শরীয়ত অনুযায়ী চলে? না। রাষ্ট্র কি শরীয়ত অনুযায়ী চলে? না। আজকে যদি মসজিদে যেভাবে দল বল নির্বিশেষে যিনি আগে আসবে উনি যদি মন্ত্রী মিনিস্টারও হয় ওনার পাশে গরিব লোক এসে বসতে পারবে? মসজিদের মধ্যে ইমামে রুকুতে গেলে মুক্তাদিরা কোথায় যায়? উঠলে মুক্তাদিরা কি উঠে? কারণ কোরআনে কারিমের মধ্যে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যিনি নেতৃত্ব দিবে তার নেতৃত্বকে কি করতে হবে? মানতে হবে। পরিবারের মধ্যে নেতা হলেন বাবা, পরিবারের মধ্যে নেতাকে বাবা। ইমামকে যেভাবে মানে যদি পরিবারের মধ্যে যদি বাবাকে সেইভাবে মানত পরিবার অশান্তি হতো না। মসজিদের মধ্যে ইমামকে যেভাবে শ্রদ্ধা করে সেইভাবে যদি পরিবারের মধ্যে যদি বাবাকে যদি শ্রদ্ধা করত, বাবার কথাকে যদি গুরুত্ব দিত, আজকে কি সমাজে বিশৃঙ্খলা হতো? এই জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ ছিল সব কাজগুলো মসজিদের নববী থেকে পরিচালনা করতেন। সময় বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল সাহাবায়ে কেরামদেরকে আসরের পরে এবং ফজরের পরে সাহাবায়ে কেরামদের থেকে শুনতেন, কারো চেহারা যদি মলিন দেখতেন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন, তোমার চেহারা মলিন কেন, তোমার কি সমস্যা? দরবারে নবুয়তের মধ্যে উনি দাঁড়িয়ে রহমাতুল্লিল আলামিনকে সেই সমস্যার কথাগুলো বলতেন, সেই সমস্যার কথাগুলো বলতেন। দেখা যাচ্ছে যে একজন লোক আমার রসুলের দরবারে এসেছে, ইয়া রসুলাল্লাহ আমি বিবাহ করব। কি করছেন? মানিস তথা আমিন কুম বালা, যদি তোমরা যদি বিয়ে শাদি করতে চাও তোমাদের দুইটা যোগ্যতা লাগবে। কয়টা? একটা হলো শারীরিক যোগ্যতা লাগবে, আরেকটা হলো যাকে গড়ে আনবে তার ভরণ পোষণের দায়িত্ব তোমাকে নিতে হবে। এই দুইটা যোগ্যতা যার ভিতরে থাকবে না ওনার উপর বিয়া ফরজ না, ওনার জন্য বিয়া হারাম। বিয়া কি হারাম? কারো জন্য বিয়া সুন্নত, কারো জন্য বিয়া ওয়াজিব, কারো জন্য বিয়া ফরজ, আর কারো জন্য বিয়া হারাম। যেমন ফাগলের জন্য বিয়া বলেন না, পাগলের জন্য বিয়ে কি হারাম? পাগলের জন্য কি বিয়ে হারাম? তখন দরবারে নবুয়তে আসার পরে উনি জিজ্ঞাসা করেছে, তোমার ধনসম্পদ কি আছে? একটা একটা জিজ্ঞাসা করার পরে কিছু নেই। তখন জিজ্ঞাসা করেছেন, তোমার কি পরিপূর্ণ কোরআন শরীফ মুখস্থ আছে কিনা? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো পরিপূর্ণ কোরআন শরীফ মুখস্থ নেই, আমার শুধু সূরা ফাতিহা মুখস্থ আছে। তখন রহমাতুল্লিল আলামিন ইরশাদ করলেন, এই সূরা ফাতিহাটা তোমার বিবাহের মোহর। সবাই বলে না সুবহানাল্লাহ। সূরা ফাতিহাটা তোমার বিবাহের কি মোহর? আমি আবার আপনাদেরকে এই কথা বোঝাতে চাচ্ছি, তখন রহমতুল্লিল আলামিনের দরবারে যে যেটা চেয়েছেন সেটার সমাধান দিয়েছেন এবং রহমতুল্লিল আলামিন সবাইকে নিয়ে দোয়া করেছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই সুন্নত হিসাবে আমরা ফজরে এবং আসরে আমরা মুসল্লিদেরকে সামনে নিয়ে কি করি? দোয়া করি। এখানে কিতাবের মধ্যে রয়েছেন, এটা হাদিসের মধ্যে রয়েছেন, আসরের সময় এবং ফজরের সময় সূরা হাসরের শেষ আয়াত, শেষ তিন আয়াত, যেটা আমরা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটার অনেক ফজিলত। আরেকটা তসবি আমরা পড়ি যেটা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার,
এটা বুখারী শরীফ থেকে শুরু করে হাদিসের যে প্রসিদ্ধ কিতাবগুলো আছে এগুলো 32 বার 32 বার করে 33 বার পরে পুরো তসবিহকে আবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই তসবিহ নাম হলো তসবিহ ফাতিমা হলো দুই সময়ের মধ্যে ফেরেশতারা পরিবর্তন হয় কয় সময় দিন রাত কয় ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে কয় ঘন্টা ফেরেশতাদের ডিউটি হলো 12 ঘন্টা আর দুনিয়াবি ডিউটি হলো 8 ঘন্টা 8 ঘন্টা কয় ঘন্টা ফজরের মধ্যে ফেরেশতারা এক গ্রুপ চলে যাবে আর এক গ্রুপ আসবে তারা আসরের সময় চলে যাবে তারা কোথায় যাবে আল্লাহর কাছে আপনারা একজন একজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে থানার মধ্যে তখন তদন্ত করার জন্য একজন পুলিশ আসে কি আসে পুলিশ আছে তখন পুলিশে যে রিপোর্ট দেয় রিপোর্টের মধ্যে দেখা যাচ্ছে যে ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন উনি সুর যে এজাহার করেছেন মামলায় কিন্তু তদন্তের মধ্যে মানুষ সাক্ষী দিয়েছে উনি ভালো মানুষ পুলিশে যে রিপোর্ট নিয়েছেন এই রিপোর্টের মধ্যে উনি কি মানুষ ভালো মানুষ যদিও উনি চুর হয় চুরি করার কারণে যদি ওনার বিরুদ্ধে যদি অভিযোগ চোরের হয় যদি যিনি তদন্ত করেছেন ওনাকে যদি লোকে যদি ভালো লোক হিসেবে সাক্ষী দেয় তাহলে দেখা যাচ্ছে যে ওই এজাহারের মধ্যে উনি চোর বাদ দিয়ে উনি ভালো লোক হয়ে যাবে ঠিক কিনা